বিমানে অনিয়ম দুর্নীতি পেয়েছে দুদক, এক বছরে লোকসান 201 কোটি টাকা। সিল্ক রোডে যুক্ত হলে চীন ভারতের সাথে সম্পর্কে সমস্যা হবে না বলছে বাংলাদেশ, নতুন সম্ভাবনার আশা। মিলছে না কাঙ্ক্ষিত দিনের বাস টিকিট, ঈদ যাত্রায় বাড়তি ভাড়ার অভিযোগ। সমুদ্রপথে মালয়েশিয়া যাবার চেষ্টা, টেকনাফে 79 রোহিঙ্গা উদ্ধার, 5 পাচারকারী আটক। ভেজাল খাদ্যের সিন্ডিকেটে মৃত্যু ঝুঁকিতে লাখো মানুষ, সংকট সমাধানে জনসচেতনতার পরামর্শ সংশ্লিষ্টদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি জাবের হোসেন এবং আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/একুশে24online। এছাড়া সংবাদে আরো থাকছে, শুভ বুদ্ধ পূর্ণিমা আজ নানা আয়োজনে পালন করছে দেশের বৌদ্ধ সম্প্রদায়, ধর্মীয় স্থাপনায় নিরাপত্তা জোরদার। আবারও লোকসানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, 2017-18 অর্থবছরে 201 কোটি 47 লাখ টাকা লোকসান গুনেছে বিমান। কার্গো পরিবহনে অনিয়ম, উড়োজাহাজ লিজ, ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগসাজশে টিকিট বিক্রি এবং ক্রয় বিক্রয়ের ভুয়া হিসাব সহ নানা অনিয়ম আর দুর্নীতির বেড়াজালে আটকে আছে সংস্থাটি। বিমানের অনিয়ম নিয়ে দুর্নীতি দমন কমিশনের প্রতিবেদন নিয়ে চলছে পর্যবেক্ষণ, দুর্নীতি বন্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। বিমানের অনিয়ম দুর্নীতি নিয়ে আকবর হোসেন সুমনের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। 1972 সালের 4 জানুয়ারি জাতির পিতার হাতেই বাংলাদেশ বিমানের আনুষ্ঠানিক যাত্রা শুরু। 47 বছরে বিমানের বহরে একে একে যুক্ত হয়েছে 17টি যাত্রীবাহী উড়োজাহাজ। আওয়ামী লীগ সরকারের 2 মেয়াদে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হয়েছে সর্বোচ্চ যাত্রী বহনকারী আধুনিক 2টি বোয়িং উড়োজাহাজ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী গেল 9 অর্থবছরের মধ্যে 6 বছরই বিমান লোকসান গুনেছে 1456 কোটি টাকা, বাকি 3 বছরে লাভ করেছে 559 কোটি টাকা। লাভ লোকসানের যোগ বিয়োগে লোকসানের পরিমাণ 900 কোটি টাকা। এছাড়া বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে দেনা আছে প্রায় 2500 কোটি টাকা। লোকসানের উৎস অব্যবস্থাপনা, অনিয়ম আর দুর্নীতি। দুর্নীতি দমন কমিশন দুদকের সাম্প্রতিক প্রতিবেদনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 8টি এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের 11টি অনিয়ম ও দুর্নীতির পর্যবেক্ষণ উঠে এসেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুর্নীতির উৎস হিসেবে উল্লেখ করা হয়েছে বিমান ক্রয় ও বিমান লিজ, রক্ষণাবেক্ষণ ও ওভারহোলিং, গ্রাউন্ড সার্ভিস, কার্গো পরিবহন, আমদানি ও রপ্তানি, প্যাসেঞ্জার, অতিরিক্ত ব্যাগেজের চার্জ আত্মসাত, টিকিট বিক্রির অনিয়ম ও বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের ক্ষেত্রেও দুদক চিহ্নিত করেছে 11টি দুর্নীতির পর্যবেক্ষণ। এর মধ্যে ক্রয়, নির্মাণ ও উন্নয়নমূলক কাজ, সম্পত্তি ব্যবস্থাপনা, বিমানবন্দরের স্পেস, স্টল ও বিলবোর্ড ভাড়ায় দুর্নীতি, কনসালট্যান্ট নিয়োগ, কর্মকর্তাদের বিদেশ প্রশিক্ষণে দুর্নীতি, মন্ট্রিল কনভেনশন বাস্তবায়নে দুর্নীতি ও দীর্ঘসূত্রিতা, মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজে দুর্নীতি, পাইলট, ফ্লাইট ইঞ্জিনিয়ার ও এয়ারক্রাফটের লাইসেন্স প্রদানে দুর্নীতি, ফ্লাইট ফ্রিকোয়েন্সি ও শিডিউল অনুমোদনে দুর্নীতি, অপারেশন কাজে দুর্নীতি ও দুর্বলতা। মিনিস্ট্রিকে বলেছি, আমরা প্রতিবেদনটা দিয়েছি মিনিস্ট্রিকে। মিনিস্ট্রি ক্ষেত্রে কী করবে, যত একটা কমিটি গঠন করতে পারে, কমিটি গঠন করে এক্সপার্ট লোক, যারা নিরপেক্ষ লোক, তাদেরকে দিয়ে কোন কোন জায়গায় দুর্নীতি হচ্ছে সেটা চিহ্নিত করতে পারে। প্রতিষ্ঠানের দুর্নীতি যদি বন্ধ করা যায় তাহলে ব্যক্তির দুর্নীতিও বন্ধ হবে। বিমানের দুর্নীতি বন্ধে উৎস অনুসন্ধান ও প্রতিবেদনের পাশাপাশি সুপারিশও তুলে ধরেছে দুর্নীতি দমন কমিশন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআইএ যুক্ত হলে চীন ও ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে কোনো সমস্যা হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর গহু রিজভী। আর চীনের রাষ্ট্রদূত শ্যাং ঝু বলেছেন বেল্ট রোড 2 দেশের সম্পর্ককে আরও জোরদার করবে। স্মৃতিমণ্ডলের রিপোর্ট।
জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ চীন সিল্ক রোড ফোরামের আনুষ্ঠানিক গঠন নিয়ে আলোচনা সভা। বিশ্বায়নের যোগে আঞ্চলিক ও দ্বিপাক্ষিক সহযোগিতা ছাড়া উন্নতি সম্ভব নয় বলে মন্তব্য করেন আলোচকরা। আর্থসামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক রক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় অভিন্ন যোগাযোগ ব্যবস্থার উপরও গুরুত্ব দেন তারা। অভিন্ন যোগাযোগ ব্যবস্থা যদি না থাকে তাহলে পরে সাংস্কৃতিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক এটা গাঢ়তর হওয়া করা সম্ভব নয়। উইদাউট পিস জাস্ট ম্যাটেরিয়ালিস্টিক ডেভেলপমেন্ট ইজ নট গোইং টু লিড আস এনিওয়ে। বাংলাদেশকে যদি সামনের দিকে এগোতে হয় সুতরাং চায়না, ইন্ডিয়া, জাপান এবং পূর্বের এই শক্তিশালী অর্থনীতির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ করতে হবে। আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ডক্টর গহর রিজভী বলেন, নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য বাংলাদেশের নিজস্ব কৌশল আছে। ভারতও নিজের স্বার্থে যা করছে তা গ্রহণযোগ্য। চীন ও ভারতের সম্পর্ক গত এক দশকে আরো সুদৃঢ় হয়েছে, যা ইতিবাচক বলেও মন্তব্য করেন তিনি। We in Bangladesh do not see any conflict between the two. Both these have their own reasons and own purposes. Both of them will advance our goal and our prosperity. বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেন, চীন বাংলাদেশ ভালো বন্ধু। দুই দেশের মধ্যে যোগাযোগ আরো বাড়লে সহযোগিতার নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। I hope that Bangladesh China Silk Road Forum could be a thing to tell in good stories about China Bangladesh friendship. Passing on the voices in the communication and the exchanges between our two countries and building this forum into an important bridge for China-Bangladesh connectivity. উন্নয়ন ও যোগাযোগে সিল্ক রোড ফোরাম সহযোগিতার মঞ্চ হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। Do you agree this? স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে কাঙ্ক্ষিত তারিখের টিকিট পাচ্ছেন না যাত্রীরা। আগামী 3 ও 4 জুনের টিকিট বিক্রি প্রথম দিনে শেষ হয়ে যাওয়ায় সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন বাস কাউন্টারের কর্মীরা। এ কারণে বেশিরভাগ কাউন্টারে ক্রেতা নেই। এসি বাস কাউন্টারগুলোতে কিছুটা ভিড় থাকলেও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন ক্রেতারা। মাহমুদ হাসানের রিপোর্ট। আত্মীয় পরিজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে, অগ্রিম বাস টিকিট সংগ্রহ করতে অনেকেই এসেছেন রাজধানীর বাস কাউন্টারগুলোতে। তবে অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনে যাত্রীর চাহিদা অনুযায়ী 3 ও 4 জুনের টিকিট শেষ হয়ে যাওয়ায় দ্বিতীয় দিনে কাউন্টারগুলোতে ছিল না টিকিট প্রত্যাশীদের বাড়তি চাপ। নন এসি গাড়ির টিকিট নির্ধারিত তারিখে না পেলেও নির্ধারিত দামে পেয়েছেন বলে জানিয়েছেন যাত্রীরা। 30 তারিখ আমি বিকাল 4টার টিকিটটা কেটেছি, আর আজকে আমি মোটামুটি সকালে আসছিলাম। ঈদের জন্য যে দামটা নির্ধারিত ছিল সেই দামে আমি টিকিটটা পেয়েছি। ঈদের আগে নির্ধারিত কয়েকটি তারিখের টিকিট সংকটের কথা জানিয়েছেন টিকিট বিক্রেতারা। 30 তারিখে 3 তারিখে সকালের দিকে হবে, কিন্তু চাহিদাটা সন্ধ্যার পরে দুপুরে, এগুলো ছুটির পরে আর কি চাহিদা, এই ডেটগুলো সিট নাই। 3 তারিখে সকালে টিকিট কিছু খালি আছে, দুপুরে কিছু খালি আছে, রাতের সিট খালি নেই, 4 তারিখ সকাল থেকে রাত পর্যন্ত কোনো সিট খালি নেই। তবে ভিন্ন চিত্র দেখা গেছে এসি বাস সার্ভিস টিকিট কাউন্টারে। যাত্রীরা পছন্দের তারিখের টিকিট তো পাচ্ছেনই না, বরং অন্য তারিখের টিকিটও কিনছেন বাড়তি দামে। দামটা তো অন্য সময়ের থেকে অবশ্যই বেশি, 1500 টাকা নিয়েছে দেখলাম, যেটা অন্য সময় আপনার 1000 টাকা। দামটা ধরেন একটু তো বেশি নিজেদের, তাদের বলছে যে তাদের গাড়ি আসার সময় খালি আসবে, সেই হিসাবে তারা বেশি নিচ্ছে। টিকিটের বাড়তি দাম নেওয়ার কথা প্রথমে স্বীকার না করলেও পরে স্বীকার করেন এসি বাস টিকিট কাউন্টার ম্যানেজাররা। আমাদের তো ওয়ান ওয়ে ব্যবসা, কারণ আমাদের কুষ্টিয়া সাইড থেকে কোনো লোক আসে না, টোটালি খালি গাড়ি নিয়ে আসতে হয়। এটা আমরা সারা বছর কমে বেশি 1000 টাকা বেশি, এখন 1500 টাকা নিচ্ছি। 17 মে থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও প্রথম দিন থেকেই এসি বাসের টিকিট সংকট দেখা দেয়। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। কক্সবাজারে মালয়েশিয়া পাচারের সময় 79 রোহিঙ্গাকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটক করা হয় 5 পাচারকারীকে। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতির সময় টেকনাফের সেন্ট মার্টিন এলাকা থেকে 17 রোহিঙ্গাকে উদ্ধার করে কোস্টগার্ড। এ সময় 5 দালালকেও আটক করা হয়। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে 10 জন পুরুষ ও 7 জন নারী।
একই রাতে পেকুয়ার উজানটিয়া জেটিঘাট থেকে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতির সময় 62 রোহিঙ্গাকে উদ্ধার করে পুলিশ। এদের মধ্যে 21 জন পুরুষ, 28 জন নারী ও 13 জন শিশু। উদ্ধার হওয়া রোহিঙ্গারা পুলিশকে জানিয়েছে তারা উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে পালিয়ে মালয়েশিয়া যাচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে দালালরা পালিয়ে যায়। আমাদের কাছে তথ্য আসে যে কিছু রোহিঙ্গা পাচার হয়ে যাচ্ছে, তারা মালয়েশিয়া যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে আমি অভিযান পরিচালনা করি। ওখানে প্রায় 67 জন পুরুষ, মহিলা, শিশু মিলে আমরা তাদেরকে করি, আর 2টা বোট পালিয়ে যাওয়ার যেতে সক্ষম হয়, তাদেরকে ধরতে পারিনি। তবে আমাদের অভিযান পরিচালনা অব্যাহত আছে। রত্না জামান, 21 টেলিভিশন। আজ শুভ বুদ্ধ পূর্ণিমা। দেশের বৌদ্ধ সম্প্রদায় তাদের এই প্রধান ধর্মীয় উৎসব সাড়ম্বরে উদযাপন করছে। এই উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। দিনভর বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীরা দিনটি পালন করছেন। বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের আয়োজনে রাজধানীর বাসাবো সবুজবাগ বৌদ্ধ বিহারে উৎসব মুখর এবং ভাবগম্ভীর পরিবেশে বুদ্ধ পূর্ণিমা উদযাপন চলছে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে বুদ্ধ পূজা, মহাসংঘ দান এবং আলোচনা সভা। প্রায় 2500 বছর আগে এই পূর্ণিমা তিথিতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। এই রাতেই তিনি বোধিজ্ঞানও লাভ করেন। এছাড়া গৌতম বুদ্ধের মৃত্যুও হয় এই পূর্ণিমায়। আর এসব কারণেই এই তিথিকে বলা হয় ত্রিস্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা। এদিকে নানা আচার অনুষ্ঠানে প্রধান এই ধর্মীয় উৎসব উদযাপন করছে পার্বত্য জেলাগুলোর বৌদ্ধ সম্প্রদায়। এ উপলক্ষে ধর্মীয় স্থাপনাগুলোয় নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। প্রায় 2500 বছর আগে এই তিথিতে জন্মগ্রহণ করেন বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ। এ রাতেই তিনি বোধিসত্ত্ব লাভ করেছিলেন। গৌতম বুদ্ধের মৃত্যুও হয়েছিল এ রাতে, আর এ কারণেই এই তিথিকে বলা হয় ত্রিস্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা। খাগড়াছড়িতে বিভিন্ন বিহারে পঞ্চশীল গ্রহণ, বুদ্ধ পূজা, ফুল পূজা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান, ভান্তেদের পিণ্ডদান সহ নানা ধরনের আচার আচরণে ব্যস্ত বৌদ্ধ সম্প্রদায়। প্রতিটি প্রাণের মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা করেন তারা। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নানা আয়োজনে ব্যস্ত রাঙামাটির বৌদ্ধ সম্প্রদায়ের মানুষও। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর নেতৃত্ব দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বিশ্বকৃত চাকমা। পরে বনবিহার মাঠে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া শহরের মৈত্রবিহারে ধর্মীয় সভার আয়োজন করা হয়। এতে ধর্মদেশনা দেন মৈত্রীবিহারের অধ্যক্ষ পূর্ণজ্যোতি মহাথারো, ত্রিপিটক বিশারদ পঞ্চাদীপ মহাথারো। বান্দরবানে বোমাং সার্কেলের রাজা উঁচুপ্রুট বাসভবন থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বোমাং রাজা উঁচুপ্রু রাজপরিবারের সদস্য ও শত শত বৌদ্ধ ধর্মাবলম্বী নারী পুরুষ মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করে। এদিকে বুদ্ধ পূর্ণিমায় জঙ্গি হামলার আশঙ্কায় বিভিন্ন বৌদ্ধ মন্দিরে আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। বাগেরহাটে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাস খাদে পড়লে 6 যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হন আরও 14 জন, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাগেরহাট প্রতিনিধির সহায়তায় আরও জানাচ্ছেন রাশেদুল আলম রাসেল। সকাল 10টার দিকে বাগেরহাটের ফকিরহাটে ঢাকা খুলনা মহাসড়কের কাকডাঙ্গা এলাকায় যাত্রীবাহী বাসের চাকা ফেটে যায়। দ্রুত গতিতে থাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়, পরে পড়ে যায় রাস্তার পাশের খাদে। এতে ঘটনাস্থলেই চালক সহ 5 যাত্রীর মৃত্যু হয়। চাকা বাস থেকে এটা একটা গাছের সাথে লাগিয়ে যায় এবং জায়গায় 5 জন ডেথ হয়েছে, তার ভিতরে একজন লেবার আছে, ডে লেবার রাস্তার পাশে ছিল। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো একজন। খুলনার রূপসাঘাট থেকে গোপালগঞ্জের ঘোড়াপাড়া গামী যাত্রীবাহী লোকাল পরিবহন এটা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেছে এবং ঘটনাস্থলে বহু লোক হতাহত হয়েছে। মুমূর্ষ রোগীকে আমাদের অ্যাম্বুলেন্সে খুলনা মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে 3 জনের পরিচয় জানা গেছে। তারা হলেন বাগেরহাট সদর উপজেলার হেকমত আলী বিশ্বাস, খুলনার কুদ্দুস সর্দার ও বাসের চালক ফরহাদ শেখ দেলোয়ার। রাশেদুল আলম, রাসেল, 21 টেলিভিশন।
স্বপ্নের বাংলাদেশ ও উন্নত জাতি গড়তে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকতার নীতিমালা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও তথ্য অধিকার আইন অবহিতকরণ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় যোগ দেন তিনি। দেশের গণমাধ্যমগুলোতে অনুসন্ধানী প্রতিবেদন কমে গেছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, একটি অনুসন্ধানী প্রতিবেদন সমাজ ও রাষ্ট্রের চেহারা পাল্টে দিতে পারে। কর্মশালা উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজউদ্দিন আহমেদ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার। দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, খালেদা জিয়ার ব্লাড সুগার নিয়ন্ত্রণহীন, চিকিৎসার অবহেলায় তার শারীরিক অবস্থার দিন দিন অবনতি হচ্ছে। এ সময় মামলা নিষ্পত্তি না করে সাবেক এই প্রধানমন্ত্রীকে দেড় বছর হাজতে আটকে রাখা সংবিধান পরিপন্থী বলে মন্তব্য করেন জমিরুদ্দিন সরকার। মিল মালিক নয়, সরকারিভাবে কৃষকদের কাছ থেকে উৎপাদিত ধান নির্ধারিত ন্যায্য মূল্যে কিনতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। সকালে রাজধানী বনানীতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রয়োজনে বেসরকারি মালিকানাধীন গুদামগুলো সরকারি নিয়ন্ত্রণে নিয়ে জরুরি ভিত্তিতে ধান সংরক্ষণ করতে হবে। বর্তমান পরিস্থিতি মোকাবেলায় চাল রপ্তানি খাদ্য সংকটের ঝুঁকি বহন করে উল্লেখ করে জি এম কাদের বলেন, এতে করে কোন বিশেষ পরিস্থিতিতে চালের প্রয়োজন হলে দ্রুততার সঙ্গে আমদানি করা সম্ভব নয়। মিল মালিক নয়, সরকারিভাবে কৃষকদের কাছ থেকে উদ্বৃত্ত, যেটা সরকার মনে করছে উৎপাদিত উদ্বৃত্ত ধান, তার সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে কিনতে হবে। এখন এইটা কেনার জন্য যদি তাদের স্টোরেজ ফ্যাসিলিটি না থাকে, প্রয়োজনে বেসরকারি মালিকানাধীন গুদামগুলো সরকারি নিয়ন্ত্রণে নিয়ে জরুরি ভিত্তিতে ধান সংরক্ষণের উপযুক্ত করে ধান সংরক্ষণ করতে হবে। দেশের কৃষি পদ্ধতি যান্ত্রিকীকরণ সহ দশ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ অটো রাইস মিল অ্যাসোসিয়েশন। দুপুরে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম খোরশেদ আলম খান বলেন, শ্রমঘন পদ্ধতি থেকে বেরিয়ে না আসলে ভবিষ্যতে জমি চাষ ও শস্য মাড়াইয়ের জন্য শ্রমিক পাওয়া যাবে না। তাই কৃষকদের বাঁচাতে ধান চাষ, কাটা ও মাড়াইয়ের মেশিন ক্রয়ে স্বল্প সুদে ঋণ দেওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া বিদেশ থেকে চাল আমদানির শুল্ক বাড়িয়ে 40% করার দাবিও তাদের। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির 62 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুবুর রহমান। তিনি বলেন, গ্রেফতারকৃতদের কাছ থেকে বিভিন্ন চেতনানাশক ওষুধ ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে। ঈদের আগে তারা সক্রিয় বলে জানান এই ডিবি কর্মকর্তা। তিনি বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে। বিগত 2 দিন আমাদের যে অভিযান, এই অভিযানে এই ধরনের চিহ্নিত অপরাধী সহ অজ্ঞান পার্টির সদস্য আটক করার মধ্য দিয়ে ঢাকা সরকে এটি নিরাপদ জোন হিসেবে আমরা সৃষ্টি করতে সক্ষম হব বলে আমরা বিশ্বাস করি। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে 21-এর চোখ। অসাধু ব্যবসায়ীদের অপতৎপরতায় দেশে এখন ভেজাল খাদ্যের মহামারী। সর্বত্র ভেজালের সিন্ডিকেট, ভেজালের বাণিজ্য। বহু মানুষ এই মানবতা বিরোধী জাতিবিধ্বংসী কর্মকাণ্ডে লিপ্ত। প্রতিদিন তারা লাখ লাখ মানুষকে ঠেলে দিচ্ছে মৃত্যুর দিকে। ফল, মাছ, সবজিতে ফরমালিন, অননুমোদিত কেমিক্যালে তৈরি হচ্ছে মানহীন খাদ্যপণ্য। নগর থেকে গ্রাম কোথায় নেই ভেজাল? এই সংকট সমাধানে সকলকে সোচ্চার হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। রিপোর্টে আরও জানাচ্ছেন সাইদুল ইসলাম।
2016 সালে স্বাস্থ্য মন্ত্রণালয় খাদ্যপণ্যের ল্যাব টেস্ট করার উদ্যোগ নেয়। পরীক্ষা করা হয় 51টি পণ্যের 640টি নমুনা, এর মধ্যে 30টি পণ্যের 183টি নমুনায় ভেজাল পাওয়া যায়। এর আগে 2014 সালে আরেকটি পরীক্ষা কার্যক্রমে 82টি পণ্যের মধ্যে 40% মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান শনাক্ত হয়। পণ্য ও প্রতিষ্ঠান ভেদে সহনীয় মাত্রার চেয়ে 3-20 গুণ বেশি রাসায়নিক পাওয়া যায়। ওই পরীক্ষায় শনাক্ত হয়েছিল ডিডিটি, কার্বামেড, কার্বাইড, অ্যালড্রিন, ক্রোমিয়াম, আর্সেনিক, সীসা ও ফরমালিন সহ বেশ কিছু রাসায়নিকের উপস্থিতি। রাজধানীর শ্যামপুরে আমিন ফুড নামের প্রতিষ্ঠানটি অনুমোদনহীনভাবে উৎপাদন করে শিশু খাদ্য, সেমাই সহ অন্তত 10টি পণ্য। প্রতিষ্ঠানটিতে খাদ্যপণ্য তৈরি শুধুমাত্র কেমিক্যাল আর রঙের মিশ্রণে। নাম ধাম আর উৎপাদনের তারিখ ছাড়া রাসায়নিক তো ব্যবহার হচ্ছেই, তার উপর প্রতিষ্ঠানটিতে নেই কোনো কেমিস্ট, কোনো কিছুই নেই। এই যে দেখেন, কিছু লাগে না, শুধু গরম পানি দিয়ে একবারে যেগুলা এটি বলছেন এগুলা ফ্লেভার, যেমন ফ্লেভার ম্যাঙ্গো জেল, ফ্লেভার লিচি জেল। ভেজাল খাদ্য তৈরির জন্য নিরাপদ খাদ্য অধিদপ্তর কারখানাটিকে সিলগালা করেন, জরিমানাও করা হয়। মালিককে না পেয়ে নিয়মিত মামলা করেন সংশ্লিষ্ট কর্মকর্তা। এখানে অনেক ধরনের পণ্য তারা বানাচ্ছে, তাদের যেগুলো কাগজপত্র সঠিকগুলো আমরা দেখাইতে পারি নাই, এবং সবচেয়ে ভয়ঙ্কর হলো তারা যে এখানে কোনো কেমিস্ট নেই। তেঁতুল দিয়ে এক ধরনের ক্যান্ডি বানাচ্ছেন, তা একেবারে অস্বাস্থ্যকর পরিবেশে আমরা কিন্তু একটা রুম থেকে উদ্ধার করেছি। যে বিষয়গুলো ছিল তা আমরা নিরাপদ খাদ্য আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। কামরাঙ্গীরচরের একটি কারখানায় নকল ভেজাল শিশু খাদ্য উৎপাদন হয়। এ কারখানার চিত্র ভিন্ন কিছু নয়, শুধু রাজধানীতেই নয়, দেশের নানা স্থানে চলছে ভেজাল খাদ্যের রমরমা ব্যবসা। ভেজালের মহামারী মিষ্টিজাত পণ্যে। খাদ্য ভেজাল নিয়ন্ত্রণে বিএসটিআইয়ের সঙ্গে গত কয়েক বছর ধরে কাজ করছে নিরাপদ খাদ্য অধিদপ্তর সহ বেশ কিছু সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। তারপরেও কি ভেজাল নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে, এ প্রশ্নের উত্তর জানব নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তার কাছ থেকে। রং, এই কাঠের রং দেওয়া হয়, বার্নিশের রং, ক্যান্সার হবে না কেন ঘরে ঘরে? আপনি, আমাদের একটু কষ্ট লাগে, প্রাণান্তকর চেষ্টা করছি। আমরা মাত্র 12 জন অফিসার আমরা কাজ করছি এই 16-17 কোটি মানুষের ভেজাল দূর করতে, যেখানে সবাই পচে গিয়েছে। বিএসটিআই বছর জুড়ে অভিযান পরিচালনা করে, ফলাফল জানব প্রতিষ্ঠানের পরিচালকের কাছ থেকে। আমরা যতই মোবাইল কোড করি, যতই সার্ভিলেন্স করি, আসলে এটা আমার নৈতিক চরিত্রের যদি উন্নতি না হয়, আমি কোনোদিন এটা সার্ভিলেন্স বা মোবাইল কোড করে এটাকে আমি বন্ধ, আমি বা আপনি কেউই করতে পারবো না। নিরাপদ খাদ্য পাওয়া মানুষের অধিকার, জনগণের এই অধিকার নিশ্চিত করতেই ভেজাল বিরোধী এত সব প্রতিষ্ঠান তৎপর, তারপরও লোভের কাছে হার মানছে আইন। এ পরিস্থিতি ও অবসান খুবই জরুরি। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। সিলেটে মেডিকেল হাব গড়ে তোলা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রয়োজন অনুভব করেই সিলেটে 250 শয্যার একটি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার ইউনুস মিয়া সহ সিনিয়র কর্মকর্তা ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন। পাবনায় কলেজ শিক্ষক মাসুদুর রহমানকে মারধর করার অভিযোগে সরকারি শহীদ বুলবুল কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি শামসুদ্দিন জুন্নুনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে পাবনা শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। উচ্চতর গণিত পরীক্ষার সময় দুজন শিক্ষার্থীকে নকল করতে বাধা দেন বাংলা বিভাগের প্রভাষক মাসুদুর রহমান। এরপর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা পরীক্ষা শেষে ওই শিক্ষককে মারধর করে। এই ঘটনায় মামলা দায়েরের পর ছাত্রলীগ সভাপতি শামসুদ্দিন জুন্নুনকে গ্রেফতার করা হয়। এদিকে জমি বিরোধের জের ধরে সাতক্ষীরা কলারোয়ায় তুষার নামে এক ব্যবসায়ীর ডান হাতের 4 আঙ্গুল কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা মেহেদী হাসান নাইস ও তার সহযোগীদের বিরুদ্ধে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। টাঙ্গাইল বাসাইল সড়কের লাঙ্গুলিয়া নদীর বেইলি ব্রিজ ধসে পড়ায় জেলা সদরের সাথে কয়েকটি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয়রা জানান, এ এলাকার নদীর উপরে মূল ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। সম্প্রতি এর কিছু অংশ ধসে পড়ায় বাড়তি সতর্কতার জন্য বেইলি ব্রিজ নির্মাণ করা হয়। আজ সকালে এটিও ধসে পড়ে। বেইলি ব্রিজটি মেরামতে কাজ করে যাচ্ছে সড়ক ও জনপথ বিভাগ।
এবার বিআরবি কেবলস ব্যবসা বাণিজ্যের খবর। বাণিজ্য বাড়াতে কানাডা ও মেক্সিকোর ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর আরোপিত শুল্ক প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র। এর ফলে উত্তর আমেরিকার ত্রিদেশীয় বাণিজ্য সম্পর্কে বড় ধরনের বাধা দূর হল। এছাড়া পৃথক চুক্তিতে কানাডা ও মেক্সিকোর ধাতব বস্তু আনা নেয়ার ওপরও কোনো কোটা আরোপ করবে না যুক্তরাষ্ট্র। আগামী রোববার থেকে এই চুক্তি কার্যকর হবে। গেল বছরের মার্চে ইস্পাত আমদানিতে 25% ও অ্যালুমিনিয়ামে 10% কর আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। আর এই সাথেই শেষ করব সন্ধ্যা 7:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। বিমানে অনিয়ম দুর্নীতি পেয়েছে দুদক, এক বছরে লোকসান 201 কোটি টাকা। সিল্ক রোডে যুক্ত হলে চীন ভারতের সাথে সম্পর্কে সমস্যা হবে না বলছে বাংলাদেশ, নতুন সম্ভাবনার আশা। মিলছে না কাঙ্ক্ষিত দিনের বাস টিকিট, ঈদ যাত্রায় বাড়তি ভাড়ার অভিযোগ। সমুদ্রপথে মালয়েশিয়া যাবার চেষ্টা, টেকনাফে 79 রোহিঙ্গা উদ্ধার, 5 পাচারকারী আটক। ভেজাল খাদ্যের সিন্ডিকেটে মৃত্যু ঝুঁকিতে লাখো মানুষ, সংকট সমাধানে জনসচেতনতার পরামর্শ সংশ্লিষ্টদের। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.কম এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রয়েছে রাত 9:00, দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।